অগ্নিকাণ্ড নিয়েই বলি যে এখানে হ্যাঁ নাশকতা থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা সরকারের পক্ষ থেকে দায়িত্বটা হচ্ছে সুষ্ঠু তদন্ত করে সেটাকে প্রমাণ করা। তো প্রমাণ না করে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ আনা কিংবা বিরোধী দল সরকারি ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ আনা, এই যে কথা ছড়াছড়ি, এটা রাজনীতির অঙ্গন কলুষিত হয়, এতে লাভ হয় না। এবং যদিও ষড়যন্ত্র থেকে থাকে কিংবা কেউ আগুন লাগিয়ে থাকে, তো সে আড়াল হয়ে যায়। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় সঠিক তদন্ত হওয়া উচিত, এক। আর একটা হচ্ছে যে আগুন লাগার ক্ষেত্রে যে অব্যবস্থা, অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ ভবন, সেগুলো তো আছেই, তার সঙ্গে নাশকতা যুক্ত হয়েছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। এবার আসেন রাজনীতিতে। তো রাজনীতিতে সরকারি দল তারা সমাবেশ করছে, নৌকা নিয়ে মাঠে আছে এবং ভোট চাইছে। পক্ষান্তরে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী বিএনপি তারা আন্দোলনে আছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে দেশ সংকটে আছে। কেন, দুই দলই যদি নির্বাচনে নৌকা এবং ধানের শীষ নিয়ে নেমে পড়তো তাহলে বোঝা যেত যে এই দুই দলের মধ্যে সংকট নেই, তখন আমরা সঙ্গতভাবেই রাজনীতি, সুস্থ রাজনীতি আমরা আশা করতাম যে কার কি ম্যানিফেস্টো, কি ক্ষমতায় গেলে কোন দল কি করবে ইত্যাদি, এগুলো নিয়ে আলাপ আলোচনা বিতর্ক হতে পারতো, কিন্তু বিতর্কটা সেখানে নেই। অর্থাৎ রাজনীতিতে সংকটটা যে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, ক্ষমতাসীন দল বলছে যে নির্বাচন বর্তমান দলীয় বর্তমান সংবিধানে যেভাবে আছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, বিরোধী দল এটা মানতে চাইছে না। বিএনপি তারা এখানে দলনিরপেক্ষ সরকারের কথা বলছে, কিন্তু এখানে একটা সমঝোতার যে বিষয়টা, যেমন ধরুন যে 96-এর পরে একটা রাজনৈতিক চুক্তি হয়েছিল, মানে সরকার এবং বিরোধী দলের মধ্যে সমঝোতা হয়েছিল, যেটাই বলেন চুক্তি বলেন সমঝোতা বলেন বন্দোবস্ত বলেন, এটা ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আদালতের রায় এবং পরবর্তীতে সংবিধানের সংশোধনীর মাধ্যমে এখান থেকে সরে এসছে। এখন বিতর্কটা শুরু হয়েছে, অতএব এই বিতর্কটা সুরাহা হওয়া দরকার যে আসলে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে। আর সুরাহা না হলেই রাজনৈতিক অঙ্গন উত্তাপ বাড়তে থাকবে এবং অনিশ্চিত যাত্রা, অর্থাৎ দেশটা একটা অনিশ্চিত অবস্থায় চলে যেতে পারে এবং সংঘাতের মুখে চলে যেতে পারে, এবং যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। এবং সেই সংঘাত যখন শুরু হয়, সংঘাতে একপক্ষীয় থাকে না, সংঘাত মানেই তো দ্বিপক্ষীয় ব্যাপার। এবং তো আন্দোলন যারা করে কিংবা যারা আন্দোলনকে মোকাবেলা করতে চায়, উভয় দলই কিন্তু তখন প্রস্তুত হয় এবং তাদের মধ্যে বিভিন্ন সংঘাতমূলক হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়ে যায়, অতীতে তাই বলে, আমরা অতীতের আন্দোলনগুলোতে আমরা সেইগুলো লক্ষ্য করেছি। অতএব আজকের এই অবস্থায় আমার মনে হয় আদর্শ বিষয়টা হতে পারে যে এখানে একটা দুই দলের মধ্যে একটা সমঝোতা দরকার।